নেপাল সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন আয়োজিত সাউথ এশিয়ান সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপের কোয়ার্ট ইভেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। বুধবার চার জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হারলেও পরের দুই ম্যাচে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্ট ইভেন্টে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। শক্তিশালী স্বাগতিক নেপালের কাছে প্রথম সেটে হারলেও পরের দুই সেটে জয় পেয়ে ম্যাচটি জিতে নেয় নেপালের কাছে। প্রথম সেটে 11-15 পয়েন্টে হারার পর দ্বিতীয় সেটটি 15-9 পয়েন্টে জিতে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। ফলাফল নির্ধারণী তৃতীয় ও শেষ সেটে নেপালকে 15-12 পয়েন্টে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে সরাসরি দুই সেটে পরাজিত করে টানা দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ, আর সেই সাথে এই ইভেন্টের রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এই ফিফথ সাউথ এশিয়ান সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপ 2024 নেপালে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। আমাদের দলের খেলোয়াড়দের খেলার যে মান সেটা চতুর্থ সাউথ এশিয়ান সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপ গত বছর ডিসেম্বরে ঢাকায় হয়েছিল তার চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করছি। প্লেয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা রানার্স আপ হয়েছি। আমরা বাংলাদেশের একটি বাংলাদেশের জন্য একটি পদক আমরা নিয়ে আসতে পারছি এবং এই এই টুর্নামেন্ট যে এই টিমটা নিয়ে আমরা অবশ্যই আশাবাদী এবং ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ স্বর্ণ জয় করে বাংলাদেশকে আমরা উপহার দেব। ধন্যবাদ। কাঠমান্ডুতে অনুষ্ঠিত পঞ্চম সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ সেপাক টাক্রো দল পুরুষ রানার্স আপ হওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত। আশা করি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সেপাক টাক্রোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যাবে এবং বাংলাদেশ জাতীয় টিম আরও সাফল্য বয়ে আনবে, দেশের সুনাম বয়ে আনবে। এর আগে গতকাল সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর রঙ্গশালা ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ডালি। এ সময় বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানসির সহ দক্ষিণ এশিয়ার সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন সৈয়দ মোহাম্মদ তানসির আর কোচের দায়িত্ব পালন করেন লুৎফুল করিম সোহেল। এছাড়া মহিলা দলের কোচের দায়িত্ব পালন করেন ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু আর ম্যানেজারের দায়িত্ব পালন করেন সরোয়ার আলম চৌধুরী মনি। আফজাল হোসেন, এনএসপোর্টস।